ক্লাস টু তোমরা সব পরীক্ষা দিচ্ছ তো ঠিক মতন? সুন্দর করে খাতায় লিখবে, লিখে 31শে জুলাইয়ের আগে আমাদের অফিসে তোমার বাবা মাকে বলবে যে কেউ একজন এসে খাতাটা জমা করে যাবে। আর তোমরা পরিষ্কার, অনেক সময় আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে যাতে আমরা ভালোভাবে পড়তে পারি, এবং কোশ্চেন যেন সব সঠিক হয়। তোমাদের অনলাইনে যেগুলো পড়ানো হয়েছে সেগুলোই সব ওর মধ্যে আছে। আচ্ছা, আজ আমরা ঠিক করেছি যে তোমাদের যে সাবজেক্টটা একদিনও একটা ক্লাসও হয়নি এই অনলাইনে, তার একটা ক্লাস আমরা নেব, এবং শুধু আজকে নয়, এর পরেও আমরা এর ক্লাস নেব। সেটা ওই সাবজেক্টটা হলো তোমাদের ইংলিশ গ্রামার, যার একটাও ক্লাস হয়নি। তো ইংলিশ গ্রামার তোমরা স্কুল শুরু হওয়ার সময়, মানে যখন তোমরা নতুন ক্লাসে ওঠো, তখন কিছু কিছু তোমাদের পড়ানো হয়েছিল। আমি তোমাদের আন্টিদের কাছ থেকে সেটাই আমি খবর পেলাম যে কিছু কিছু পড়ানো হয়েছিল। তো আজকে আমাদের যা পড়াতে চাই সেটা শুরু করার আগে আমি তোমাদের পুরনো পড়া একটু রিভিশন করি, তোমাদের একটু স্মরণে আসবে। তাহলে আমি প্রথম থেকেই শুরু করছি। তুমি গ্রামার পড়বে, সুতরাং গ্রামার কি সেটা একটু তোমার মনে আছে কিনা দেখো, আমি বলি, দেখো তোমার মনে আছে কিনা। তোমাদের এই বইয়ে গ্রামারের যে সংজ্ঞা দেওয়া আছে, মানে গ্রামার কাকে বলে সেটা বলা আছে, সেটা হলো যে বইয়ে ইংরেজি ভাষা শুদ্ধ করে শিখবার ও লিখবার নিয়মগুলি লেখা থাকে সেই বইকে ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ বলে। ঠিক কথাই, যে সব কিছু জিনিসেরই শেখার বা সেটাকে তোমার লেখার, মানে ভাষা, ভাষা তো শিখতে হয়, শিখে তারপরে পড়তে হয়, লিখতে হয়। আমরা বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, আমরা ছোটো থেকেই শিখে গিয়েছি, আমাদের গ্রামার শিখতে হয়নি, পরবর্তীকালে গ্রামার শিখেছি। গ্রামার শেখার সুবিধা হলো যে ভাষাটা যাতে তোমার শুদ্ধভাবে, মানে সঠিকভাবে লিখতে পারো বা বলতে পারো। বলাটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু লেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যে কোনো তোমার যে কোনো জিনিসই এটা তৈরি করা বা গঠন করার জন্য নিয়ম থাকে, নির্দিষ্ট নিয়ম থাকে। সেই নিয়ম মেনে যদি গঠন না করো তাহলে তার মধ্যে অনেক ভুল ত্রুটি থেকে যায়। তেমনি ভাষাও তো একটা নির্মাণের জিনিস, মানে গঠনের জিনিস। তুমি যদি কিছু লিখতে যাও, ধরো তুমি একটা চিঠি লিখছো বা একটা রচনা লিখছো, তাহলে সেখানে তোমাকে বাক্য সাজিয়ে সাজিয়ে লিখতে হবে। এই এক একটা বাক্য তৈরি করতে গেলে বাক্য তৈরি করার কিছু নিয়ম আছে, মানে ইংরেজিতে বাক্যকে বলে সেন্টেন্স। এই সেন্টেন্স তৈরি করার একটা নিয়ম আছে, তা সেই নিয়মটা তোমাকে মেনে সেন্টেন্স তৈরি করতে হবে। আর ওই সেন্টেন্সটা কিভাবে তৈরি হবে, সেন্টেন্স যে ওয়ার্ড নিয়ে তৈরি হবে, সেই ওয়ার্ডগুলো কিভাবে তৈরি হবে, কোনটাকে ওয়ার্ড বলা হবে, কোনটাকে বলা হবে না, এসবগুলো গ্রামারে বলা থাকে। তোমাদের গ্রামারে এখানে যে বই আছে এতেও বলা আছে। আচ্ছা বেশ, এটা হলো গ্রামার কাকে বলে তোমরা মোটামুটি বুঝলে। এবার অ্যালফাবেট কাকে বলে এটাও তোমরা জানো। অ্যালফাবেট বলে তোমাদের যে এ বি সি ডি ই এফ জি থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত মোট 26টি লেটার আছে। লেটার বাংলায় বলে বর্ণ। তো এই 26টি লেটার এক, মানে একসঙ্গে তাদের সমষ্টিকে বলা হয় অ্যালফাবেটস, অ্যালফাবেট বলা হয়। আর আলাদা আলাদা এবিসিডি যে আছে, যেগুলো সেগুলোকে আলাদা আলাদাভাবে বলা হয় লেটার্স, এক একটা লেটার। এই লেটার আবার ক্যাপিটাল লেটার হয়, বড় হাতের অক্ষর, স্মল লেটার হয়। এটা তোমরা জানো, তোমরা যখন এনআরআইয়ের বা অন্যান্য সাবজেক্টের উত্তর লেখো তখন ক্যাপিটাল লেটার কোথায় ব্যবহার হয়, কী করে বাক্যের প্রথমে ক্যাপিটাল লেটার দিতে হয়, এগুলো সবই তোমরা জানো।
এছাড়াও তোমার একটা কার্সিভ রাইটিং আছে, তোমরা কার্সিভ রাইটিংও করেছো, সেভাবেও কার্সিভ কার্সিভের ঢঙেও লেখা যায়। বেশ, এই গেল বর্ণ। এবার এই যে 26টি বর্ণ আছে, 26টি লেটার আছে, এই লেটারের মধ্যে 5টি লেটারকে বলা হয় ভাওয়েল। এই লেটার দুটো ভাগে, এই যে তোমার 26টি লেটারকে দুটো ভাগে ভাগ করা হয়, ভাওয়েল আর কনসোনেন্ট। ভাওয়েল হলো 5টা লেটার, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই 5টা লেটার হলো ভাওয়েল। 26-এর মধ্যে 5টা যদি যায় তাহলে থাকে 21টা, ওই 21টা লেটারকে বলা হয় কনসোনেন্ট। কনসোনেন্ট আবার এই 21টা কনসোনেন্টের মধ্যে দুটো লেটার আছে, ডব্লিউ এবং ওয়াই, এদেরকে বলা হয় সেমি কনসোনেন্ট, মানে আধা আধি ভাওয়েল, এই সেমি ভাওয়েল, সেমি কনসোনেন্ট নয় সরি, ওদের বলা হয় সেমি ভাওয়েল। আবার সেমি কনসোনেন্টও বলতে পারো উল্টো দিকে, মানে এরা অর্ধেক ভাওয়েল অর্ধেক কনসোনেন্ট, এটাকে তোমরা জানবে যে এটা সেমি ভাওয়েল। কোনটা না, ডব্লিউ আর ওয়াই। তাহলে এইবার ওই দুটো বাদ গেলে আর যেগুলো থাকছে সেগুলো পিওর কনসোনেন্ট। 21-এর মধ্যে দুটো বাদ গেলে 19টা লেটার হলো পিওর কনসোনেন্ট। বেশ, তাহলে এটা হলো, এবার এসো ওয়ার্ড। ওয়ার্ড কিভাবে, ওয়ার্ড কাকে বলা হয় বা ওয়ার্ড কিভাবে তৈরি হয়, তোমরা জানো যে এক বা একের বেশি লেটারকে পরপর বসিয়ে যদি একটা অর্থবোধক কোনো শব্দ তৈরি করা হয় তাকে ওয়ার্ড বলে। যেমন ধরো এ বি সি ডি পরপর 4টে লেটার তুমি বসালে কিন্তু এর কোনো মানে হলো না, তাহলে এটা ওয়ার্ড হলো না। আচ্ছা, ইংরেজিতে আবার একটি মাত্র লেটার দিয়েও ওয়ার্ড হয়, যেমন এ, এ মানে একটি, আই, আই মানে আমি। তাহলে এখানে দেখছো যে একটিমাত্র লেটার দিয়েও ওয়ার্ড তৈরি করা যায়। বেশ, কিন্তু এটা এই দুটো গেল, অন্য অন্যগুলো দেখো একবার। যেমন ধরো এলিফ্যান্ট, ই এল ই পি এইচ এ এন টি, ঠিক পরপর সাজিয়ে লেটারগুলো বসা আছে, উচ্চারণ হচ্ছে এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি, তাহলে এটা একটা শব্দ হলো। কিন্তু তুমি ওই ইর জায়গায় যদি পি দাও, পির জায়গায় এন দাও, টির জায়গায় ই দাও, তাহলে কি হবে, একটা ভীতিকিচ্ছির ব্যাপার হবে, সেটা শব্দ হবে না, তার কোনো অর্থও হবে না। বুক, বি ও ডবল ও কে, বুক মানে বই, কিন্তু তুমি যদি উল্টোপাল্টা করে দাও, কে ডবল ও বি কুব করো, তাহলে এর কোনো মানে হবে না। তাহলে এই জিনিসটা তোমরা জানো যে ওয়ার্ড তৈরি করতে গেলে পরে নিয়ম মেনে ঠিক জায়গায় ঠিক সব বর্ণটি বসিয়ে ওয়ার্ড তৈরি করতে হয়। আচ্ছা, এই তো গেল ওয়ার্ড তৈরি, এবার সেন্টেন্স তৈরি কী করে হয়? সেন্টেন্স তৈরি হয় কতকগুলো ওয়ার্ডকে নিয়ম মেনে সঠিক জায়গায় বসানোর পরে, যদি তার দ্বারা আমাদের মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, সম্পূর্ণরূপে কথাটা মনে রাখবে, সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, তাহলে তাকে বাক্য বা সেন্টেন্স বলা হয়। যেমন ধরো রাহুল ইজ এ বয়, রাহুল ইজ এ বয়, রাহুল একজন, রাহুল ইজ এ গুড বয়, রাহুল একজন ভালো ছেলে। এখানে রাহুল ইজ এ গুড বয়, তাহলে তিনটার দুটো 5টা ওয়ার্ড নিয়ে একটা তোমার বাক্য তৈরি হলো, বাক্যটা ঠিক আছে, আমরা মানে বুঝতে পারছি এর। সুতরাং এটার মানে হয় আমি তুমি সবাই বুঝতে পারছি যে এটা সেন্টেন্স ঠিক আছে। তাহলে সেন্টেন্স নিয়ম হলো যে কতকগুলো ওয়ার্ডকে সঠিকভাবে নিয়ম মেনে
ঠিক ঠিক জায়গায় যদি বসানো যায় তাহলে একটা সেন্টেন্স তৈরি করা যায় এবং তার দ্বারা আমি কি বলতে চাইছি সেটা পরিষ্কারভাবে বলা যায়। বেশ, এবার সেন্টেন্স তৈরি হয় ওয়ার্ড দিয়ে, এটা তোমরা জানলে। আচ্ছা, তোমাদের আর একটা জিনিসও তোমরা পড়েছো যে একটা সেন্টেন্সের আবার দুটো ভাগ হয়, একটা ভাগকে বলে সাবজেক্ট আর একটা ভাগকে বলে প্রেডিকেট। যেমন আমি এখানে একটা সেন্টেন্স বলছি, হি টিচেস আস ইংলিশ। হি টিচেস আস ইংলিশ, তিনি আমাদের ইংরেজি শেখান। ইংরেজিটাই বলো, এখানে হি একটা অংশ, হি হলো সাবজেক্ট আর টিচেস আস ইংলিশটা হলো প্রেডিকেট। এটাও বুঝলে যে একটা বাক্যের দুটো ভাগ থাকে, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। আচ্ছা, এরপরে তোমরা, আমি যেখানে যাবো আর কি, যেটা তোমাদের আজকে পড়াবো মনে করছি, সেটা দেখো, লেসন ফোর পেজ নাইন, লেসন ফোর পেজ নাইন তোমরা খোলো, বইটা খোলো, লেসন ফোর পেজ নাইন, লেসন ফোর পেজ নাইন খোলো। খুলেছো? বেশ, এবার দেখো, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, পার্টস মানে হলো অংশ বা অংশ সমূহ, আর স্পিচ মানে হলো বাক্য বা সেন্টেন্স। তাহলে পার্টস অফ স্পিচ মানে হলো বাক্যের অংশ। আচ্ছা, এই বাক্যের অংশ কি? যে জিনিস দিয়ে আমরা বাক্যটা তৈরি করি, সে আলাদা আলাদা করে সেই জিনিসগুলোই তো বাক্যের অংশ। যে ওয়ার্ড দিয়ে আমরা তোমার বাক্যটা তৈরি করি বা সেন্টেন্সটা তৈরি করি, সেই শব্দগুলোই তো বাক্যের অংশ। তাহলে দেখো এবার, পার্টস অফ স্পিচ, এইখানে আমরা একটা বাক্য লিখেছি, রাহুল ইজ এ গুড বয়। এই সেন্টেন্সটা তৈরি হয়েছে কিন্তু সবই ওয়ার্ডস দিয়ে, দেখো এখানে সবই ওয়ার্ডস দিয়ে তৈরি হয়েছে, সব ওয়ার্ডস, এক দুই তিন চার পাঁচটা ওয়ার্ড দিয়ে। তাহলে এগুলোই এর অংশ, এই তোমার পার্ট, এই বাক্যের পার্টগুলো এগুলোই। কিন্তু এখানে ওয়ার্ড বললেই হয় না, এদের আর একটা পরিচয় আছে, এই প্রত্যেকটা ওয়ার্ডের আর একটা পরিচয় আছে। এখানে উদাহরণ হিসাবে আমি বলতে পারি, যেমন ধরো তোমাদের ক্লাসে যে ফার্স্ট বেঞ্চটা আছে, সেখানে তোমরা ছেলে মেয়ে মিলে পাঁচজন বসো। তাহলে আমি বলতে পারি যে ফার্স্ট বেঞ্চে তোমরা চার পাঁচটা ছেলে মেয়ে আছো। তাহলে ফার্স্ট বেঞ্চটা কি? পাঁচটা ছেলে মেয়ে নিয়ে ফার্স্ট বেঞ্চ। কিন্তু শুধু ছেলে মেয়ে বললেই তো হয় না, তোমাদের আর একটা পরিচয় আছে, তোমাদের প্রত্যেকের নাম আছে। ঠিক তেমনি এই ওয়ার্ডগুলোরও প্রত্যেকের একটা আলাদা পরিচয় আছে। সেই পরিচয় কি? এখানে এসো দেখো, রাহুল ইজ এ গুড বয়, এর প্রত্যেকটা, এরা ওয়ার্ড বটে কিন্তু রাহুল হলো নাউন, ইজ হলো ভার্ব, এ হলো অ্যাডজেক্টিভ, গুড অ্যাডজেক্টিভ, আর বয় হলো নাউন। এইগুলো কি বলে তোমার? পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ ইংরেজিতে যতগুলো শব্দ আছে তার সব শব্দ, এই যে এখানে তুমি দেখছো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটি তোমার পার্টস অফ স্পিচ আছে। এই আটটি পার্টস অফ স্পিচের মধ্যেই ওই ইংরেজি সমস্ত শব্দ পড়ে। ভাগগুলোর নাম কি, পার্টসগুলোর নাম কি, পার্টস অফ স্পিচগুলোর কী কী নাম? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন।
তাহলে তোমরা বুঝলে যে এই পদের মানে এই পার্টস অফ স্পিচের এত রকমের পার্টস অফ স্পিচ হয়, এবং ইংরেজিতে যত শব্দ আছে সবই এই আটটার মধ্যে, এই আটটা যে বিভাগ এর মধ্যে অবশ্যই পড়ে, অবশ্যই পড়ে। তাহলে পার্টস অফ স্পিচ কি এটা তোমরা মোটামুটি একটা আইডিয়া করলে, যে বাক্যের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে এই ওয়ার্ডগুলোর ওয়ার্ড ছাড়াও, ওয়ার্ড তাদের ওয়ার্ড তারা তো বটেই কিন্তু এ ছাড়াও, যেমন তুমি একটা ছেলে বা মেয়ে, কিন্তু তুমি তো একটা ছেলে বা মেয়ে বটে কিন্তু তোমার আর একটা পরিচয় আছে, তোমার একটা নাম আছে। সুতরাং সেই রকমই এইখানে তোমার সেই নামগুলো আমরা কোনটার কি এভাবে দেখিয়েছি, একই এই হলো পার্টস অফ স্পিচ, এইগুলো বিভিন্ন পার্ট। এবার আমরা আগাবো যে পার্টস অফ স্পিচ যে ভাগগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আগাবো। নাউন কি, প্রোনাউন কি, অ্যাডজেক্টিভ কি, এই ভার্ব কি, অ্যাডভার্ব কি, প্রিপোজিশন কি, কনজাংশন কি, ইন্টারজেকশন কি, এটা নিয়ে আমরা পড়াশোনা করব। নাউন, নাউনটা হলো সোজা, তোমরা এবার বইয়ের একটা পাতা উল্টাও, তোমাদের গ্রামারের পেজ 10 দেখো। দ্য নাউন, নাউন কি, পার্সনস, অ্যানিম্যালস, বার্ডস, প্লেসেস, থিংস। পার্সন মানে মানুষজন, অ্যানিম্যালস মানে জীবজন্তু, বার্ডস মানে পাখি, প্লেসেস মানে জায়গা, থিংস মানে জিনিসপত্র। এই এদেরই যে নাম সেগুলোই তোমার নাউন, যেমন মমতা, কমলা, সুজিত, রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ। জায়গার নাম ক্যালকাটা, ডেলি, মাদ্রাজ, কাঁদি, বহরমপুর, দোহালিয়া, রসড়া। তারপরে দেখো জিনিসের নাম, বুক, পেন্সিল, টেবিল, পেন, হ্যাট। তারপরে দেখো জীবজন্তুর নাম, ডগ, হর্স, ম্যান, টাইগার, বার্ড, এগুলি এক একটি প্রাণীর নাম। আচ্ছা, তারপরে ওয়াটার, গোল্ড, সুগার, সিলভার, মিল্ক, এগুলো সব নাউন। ক্লাস, সোসাইটি, ফ্যামিলি, এগুলোও নাউন। অনেস্টি, কারেজ, এগুলোও নাউন। ওয়াকিং, সুইমিং, এগুলোও নাউন। এইবার এগুলো হলো সব নাউন। আর প্রোনাউন হলো তোমার নাউনের পরিবর্তে যেটা বসে, নাউনের পরিবর্তে যেটা বসে। যেমন ধরো তুমি, তোমার নাম হয়তো ধরো অর্ণব, তুমি নিজেকে বলছো আই, আমি অর্ণব বলছি তো বলো না, বলো আমি বলছি, তাহলে সেই আমিটা হলো সর্বনাম। আমি, তুমি, সে, তাহারা, আমরা, আমাদেরকে, তাহাদেরকে, এগুলো সবই তোমার সর্বনাম, মানে নাউনের পরিবর্তে বসে যেগুলো সেগুলো সর্বনাম। তা আজকে এখানেই তোমাদের আমি ইতি টানছি, আজকে তোমাদের পরিচয়টা হলো। এর পরের ক্লাসে আমরা ডিটেলস এই সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। গ্রামারটা ভালো করে শিখতে হবে, গ্রামার যদি ভালো তুমি বুঝতে না পারো তাহলে তোমার ভালো শুদ্ধ বাক্য তুমি লিখতে পারবে না। বেশ, এই পর্যন্তই। পরীক্ষাটা আগে ভালো করে দাও, দিয়ে খাতাগুলো জমা করো, আমরা তারপরে যত স্কুল যতদিন বন্ধ থাকবে ততদিন অনলাইনে ক্লাস হবে, এবং আমরা গ্রামারের ক্লাসটা এবার জোর দেব। তোমাদের তো এনআরআর অনেকটাই হয়ে গেছে, এবার গ্রামারটা কিছুটা আমি করাবো। বেশ, তাহলে আজকের মতো এই থাকলো, ভালো থাকো এবং খুব ধীরে সুস্থে কোশ্চেনের অ্যান্সারগুলো করো। অনলাইন টেস্ট মানে এক্সামিনেশনের তাড়াহুড়ো করবে না, পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে। থ্যাংক ইউ।